আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বেশ প্রেম জান্নাতুল নাইমা পর্ব একষট্টি সময় এগিয়ে যাওয়ার পাশাপাশি মানুষের জীবনও এগিয়ে চলে দূর বহুদূর রুদ্র হৈমি মাহের সূচনা ওদের জীবনও এগিয়ে গেছে বেশ সূচনা এখন সাত মাসের অন্তঃসত্ত্বা হৈমির কাছে খবর এলো তার মেয়ে বেবি হবে খবরটা শুনে সে বেজায় খুশি রুদ্র বাড়িতে নেই সাত সকালে ঢাকা চলে গেছে সে সপ্তাহে দুদিন অফিস যাচ্ছে কাজ থেকে দীর্ঘদিন বিরতি চলার পর এবার ধীরে ধীরে কাজে ফিরেছে সেই সঙ্গে কর্ম সংসারই হচ্ছে বেচারা বউ বাচ্চা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না অফিসে কাজের ফাঁকে বাচ্চাদের সঙ্গে ভিডিও কলে কথা বলে দুটো বাচ্চা সামলে হৈমির অবস্থার নাস্তানাবোধ ছেলেটা খুব বেশি দুষ্ট সবে বসতে শিখেছে হাত পায়ে একটু স্বস্তি নেই মেয়েটা একেবারে শান্ত হৈমির ধারণা রুদ্র বা বাবার স্বভাব পেয়েছে আর ছেলেটা তার স্বভাব পেয়ে গেল মাঝে মধ্যে এই নিয়ে অবশ্য রুদ্র সঙ্গে তার তর্ক চলে রুদ্র বেশ কৌতুক করে বলে সারা জীবন তো আমার শাশুড়িকে জ্বালিয়েছ এবার তোমার জ্বালার পালা হৈমি তখন চোখ মুখ শক্ত করে মেয়ে কোলে রুদ্র চোখের সামনে থেকে চলে যায় ছেলেটাকে রেখে যায় রুদ্রর মাথা খেতে অদ্ভুত ব্যাপার হল কিভাবে যেন রুদ্র ম্যানেজ করে নেয় সবটা রুদ্রিকও বাবার করে খুব একটা বাড়াবাড়ি করে না হইমি তখন তেলে বেগুনে জ্বলে ওঠে ছেলেকে শাসন করতে আসে রুদ্র তখন নিজেকে বাহবা দিয়ে বলে যে ছেলের মাকে কন্ট্রোল করতে জানে সে ছেলেকেও কন্ট্রোল করতে জানে তুমি জানো না এটা তোমার ব্যর্থতা এভাবে প্রায়ই তাদের খুনসুটি চলে সবসময় রুদ্রিক ফুল এনার্জিতে থাকে আর রুদবা জন্ম থেকেই দুর্বল প্রকৃতির তার প্রতি বিশেষ যত্ন সবসময় নেওয়া হয় রুদ্র হৈমের তুলনায় কম চিন্তা করে রুদবাকে নিয়ে সে পুরোপুরি নিশ্চিত মেয়েটা তার মতো গম্ভীর প্রকৃতিরই হবে আর ছেলেটা হবে মায়ের মতন হাই লেভেলের দুষ্ট রাতে এসে বোনের সঙ্গে ভিডিও কলে কথা বলো রুদ্র এ সে আসতে চাইলেও শাশুড়ির জন্য আসতে পারে না এতে অবশ্য মন খারাপ হয়নি বাবা ভাইকে বুঝিয়ে বলেছে শাশুড়ি মা যত্ন করতে চাই বলেই যেতে দেবে না এরপর থেকে প্রতি মাসে দুবার করে মেয়েকে দেখে আসেন হৃদয়ান শেখ মনকে দেখার জন্য রুদ্র মনটাও ভীষণ ছটফট করছিল তাই বলল আগামীকাল হইমিয়ার বাচ্চাদের নিয়ে সে আসছে রুদ্রর এমন কথা শুনে হইমির সূচনা দুজনে বিস্মিত হলো বাচ্চা হওয়ার পর একবারও বাপের বাড়ি যায়নি হইমি রুদ্র যেতে দেয়নি কত রাত চোখের পানি ফেলেছে দীর্ঘশ্বাস ত্যাগ করেছে রাগ হয়েছে কথা বলা বন্ধ করেছে লাভ হয়নি অথচ আজ নিজে থেকেই নিয়ে যেতে চাইছে প্রথমে মনে হলো পুরোটাই সূচনার জন্য সূচনাকে দেখতে মন চেয়েছে বলেই কিন্তু পরে ভাবল তাহলে রুদ্র একাই গিয়ে দেখে আসতে পারতো বাচ্চাদের সহ তাকে নিয়ে নিশ্চয়ই যেত না পরের দিন সত্যি সত্যি নিজের বাড়ি এলো হইমি নাতি নাতনি কাছে পেয়ে হামিদের খুশি যেন ধরেই না মাহেরও ভাগ্না ভাগ্নিকে নিয়ে বাড়ি জুড়ে ঘুরে বেড়ালো সূচনা ওদের করে নিতে পারল না বলে তার খুব মন খারাপ হলো মাহের রুদুবাকে ঘুম পাড়িয়ে নিজেদের ঘরে শুয়ে দিল রুদ্রিক তখন মায়ের কোলে গলা ফাটিয়ে কাঁদছে অতিষ্ঠ মুখে বিছানার এক কোণে গিয়ে বসল বসাদের জন্য দ্বিগুণ রেগে গেল ছেলেটা সে তার ফোকলা দাঁতে মায়ের গলায় কামড়াতে শুরু করল দন্তহীন কামড় তবুও ব্যথায় আহসূচকে শব্দ করল হৈমি মায়ের দ্রুত এসে ভাগনাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করল তবুও কান্না থামাল না হামিদা শুরু করলো হাই হতাশ দোয়াদুদ পরে ফুঁ দিতে লাগলো নাতির সারা গায়ে সূচনা ঘরে ছেড়ে বেরিয়ে এসে বলল ওর বোধ হয়ে এখানের পরিবেশ ভালো লাগছে না রুদ্রিক কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিল ফিরে আসার পর হৈমিকে কাঁদতে দেখল মাহের কোলে ফেলে কাঁদছে বিছানায় বউ কাঁদছে বোন এসে চিন্তিত মুখে স্বামীর কোলে রুদ্রিকের দিকে তাকিয়ে হামিদা দোয়াদুরদ পরে সামনে সমানে ফোন দিচ্ছে রুদ্রিককে এমন শোচনীয় অবস্থা দেখে অধর কামড়ে এগিয়ে গেল সে মাহের থেকে রুদ্রিককে নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালো আকাশের চাঁদ তারা দেখিয়ে দীর্ঘক্ষণ ছোট ছুটি করে শান্ত করলো ছেলেকে ছয় মাসের একটা বাচ্চা সামলাতে গিয়ে সবার কি বেহাল দশা হলো আর রুদ্র জাস্ট ছয় মিনিটেই শান্ত করে ফেলল রুম থেকে ছেলের শান্ত ভাব টের পেয়ে হৈমির কান্নার বেগবার মায়ের দিকে তাকিয়ে নালিশ জানালো। দেখেছ ঠিক বাবার মতো হয়েছে বাবা ছাড়া কিছু বোঝে না আমাকেও চেনে না হামিদা চিন্তিত মুখে মেয়ের দিকে তাকিয়ে বলল রুদ্রিক তোর মতো হয়েছে রে তুইও এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে নিয়ে গেলেই হেমন করতিস তোর জন্মের পর পাঁচ বছর বাবার বাড়ি গিয়ে রাত কাটাতে পারিনি ঠিক এই দৃশ্যটাই তখন হতো তিনবার এমন হওয়ার পর তোর বাবা বলেই দিল মেয়ে বড় বোঝদার না হলে বাপের বাড়ি যাওয়ার দরকার নেই দুর্ভাগ্যবশত হামিদের উক্ত কথাটি শুনে ফেললো রুদ্র ঘুমন্ত ছেলেকে হইমির দিকে বাড়িয়ে ধরে গম্ভীর মুখে বলল সিদ্ধান্ত নিয়েছে সামনের মাসে ওদের নিয়ে ঢাকা চলে যাব। ওখান থেকে অফিস করতে সমস্যা হচ্ছে রুদ্রিক রুদবাকে ছেড়ে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না তাই এই মাসটা হৈমি এখানেই থাকবে রুদ্রর কথা শুনে হইমে অবাক হয়ে গেল হামিদা আতকানো সুরে বলল কি বলছো বাবা ছোটো দুটো বাচ্চা নিয়ে কীভাবে একা থাকবে এখানে হইমি রুদ্রিককে বুকে আগলে আশ্চর্য মুখে তাকিয়ে রইল রুদ্র হৈমির দিকে গম্ভীর চাহনি ছুড়ে শাশুড়িকে জবাব দিল সমস্যা হবে না তুমি বুঝতে পারছো না যমজ বাচ্চা নিয়ে এভাবে থাকা যায় না তাছাড়া হৈমির পড়াশোনা ওখানে এক বাচ্চা সংসার সামলে পড়াশোনা হবে কি করে তুমি কি ওর পড়াশোনা বন্ধ করতে রুদ্র শাশুড়ির চোখে সঙ্গে দৃষ্টি মেলালো বলল বাসায় পড়বে পরীক্ষার সময় এখানে এসে পরীক্ষা দেবে আমি পড়াব ওকে হামিদা দীর্ঘশ্বাস ফেললো বলল এভাবে হয় না হইমি বলল আপনি আমাকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছেন কেন সহসা রুদ্র শীতল চাহনি ছড়ল। হইমির বুকটা ধক করে উঠল তৎক্ষণাৎ হামিদার কথা না বানিয়ে মেয়ে জামাইয়ের জন্য খাবার বাড়তে গেল রুম এখন হৈমি রুদ্র আর ঘুমন্ত রুদ্রিক হৈমি রুদ্রকে বিছানায় শুয়ে দিল যত্ন করে এরপর রুদ্রর সঙ্গে সরাসরি কথা বলল আপনি কি চাইছেন রুদ্র ভর্ণিতা ছাড়াই বলল শান্তিতে সংসার করতে চাইছি আর আমার চাওয়া ভ্রু কুচকে গেল রুদ্রর বলল তোমার কি চাওয়া হৈমি এক মুহূর্ত ভাবল সত্যিই তো তার চাওয়াটা কি অনেক ভেবেও পেল না কিছু পড়াশোনার প্রতি আগ্রহ কোনো কালেই ছিল না সে তাই ওটা বাদই দিল আর তখনই মনে পড়ল টি দেওয়া সেই বুদ্ধিটার কথা এছাড়া রুদ্রকে আরেকটু জব্দ করতেও ইচ্ছে করল তাই বলল আপনার কথা পূরণ করা মানে আচমকে উঠে রুদ্র সামনে দাঁড়ানো হইমি মুখোমুখি ফিস ফিস করে বলল বাচ্চাদের নিয়ে একাই চলে যান ঢাকা কথা তো এটাই ছিল ওদের জন্ম দিলেই আমার দায়িত্ব শেষ আমি সে কথা পূর্ণ করতে চাই এতদিন সময় দিয়েছিলাম ওরা একটু বড় হওয়ার হইমি চাপা ধমকে দ্বারা সোজা হলো হইমি মুখ ফিরিয়ে ঠোঁট টিপে হেসে নিল এক দফা ওনার কোনা ধরে নাচাতে নাচাতে বলল আপনার চাওয়া পূর্ণ করে আমার একমাত্র চাওয়া রুদ্র নিজেকে শান্ত করতে চেয়েও পারল না সহসা হইমির বাহু টেনে নিজের কাছে আনল মুখশ্রিত কঠিন চাহনি নিক্ষেপ করে বলল তুমি এখন বাচ্চা নেই হৈমি তোমার দুটো বাচ্চা আছে একটা স্বামী আছে ও কি ও তুমি জানো না তোমার দুটো বাচ্চা আছে তা জানি কিন্তু স্বামী তো একটাই চোখ কটমট করে দাঁতের দাঁত চেপে রুদ্র বলল বাজে বকছ শব্দ করে হেসে ফেললো হইমি রুদ্র আচমকা ওর ঠোঁটে হাত চেপে নিচু গলে বলল রুদ্রিক উঠে যাবে সচেতন হয়ে ছেলের দিকে একবার তাকালো হইমি এরপর রুদ্রর দিকে তাকে মিটি মিটি হাসতে লাগলো রুদ্র কিয়ৎকাল থম ধরে বসে থেকে বলল এখন আর পাগলামি করার বয়স নেই হইমি আমরা এখন দুটো শিশুর বাবা মা যা হয়েছে সব ভুলে যাও ওদের জন্য আমাদের দুজনকে একসঙ্গে থাকতে হবে ভ্রুবাকে হইমি বলল শুধুই ওদের জন্য রুদ্র এক মুহূর্ত নিশ্চুপ রইল হৈমির দিকে তাকিয়ে রইল প্রগাঢ় চোখে কিভাবে কি বোঝাবে আজও তো এই মেয়েটাকে মনের কথা শয্যা বলতে পারল না তার দুটো বাচ্চার মাকে সে কতখানি ভালোবাসে আর কবে বলতে পারবে দনুমনো করে খোলা দরজার পানে তাকালো রুদ্র ধীর সুস্থে উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল হৈমির কাছে এলো হৈমির কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল তার দিকে সে সামনাসামনি এসে ঠাঁই দাঁড়িয়ে বলল আজ এগারো মাস হইমি তোমার আমার মাঝে স্বামী স্ত্রীর সেই সম্পর্কটা নেই যে সম্পর্কটা না থাকলে পুরুষ বাধ্য হয়ে পরনারীতে আসক্ত হতে গত কয়েক মাসে তুমি নিজের থেকেই অসংখ্যবার আবদার করেছ এটা তোমার অধিকার আমি ফিরিয়ে দিয়েছি কেন জানো সেই রাতে তুমি বলেছিলে আমি নাকি তোমার শরীরটাকে ভালোবাসি যেদিন এই শরীরটা না থাকবে সেদিন তোমার প্রতিও আমার কোনো মোহ থাকবে না বাবু হওয়ার আগে পরের সময়টুকু আমি শুধু বাবুদের জন্য স্যাক্রিফাইস করছি ব্যাস তুমি হয়তো ঠাট্টা করে এসব বলেছিলে কিন্তু কথাগুলো আমার লেগেছিলো ভীষণভাবে সেই লাগা থেকে এখন পর্যন্ত তোমার সঙ্গে আমি অন্তরঙ্গ হইনি আর হ্যাঁ বৈধভাবে পাইনি বলে অবৈধভাবে পাওয়ার বাসনাও জাগেনি মনে আমি তোমাকে বোঝাতে পারলাম কিনা জানি না তুমি বুঝেছো কি না সেটাও বুঝতে পারছি না শুধু বলবো রুদ্র নিজেকে অসংখ্যবার ভেঙেছে অসংখ্যবার গড়েছে এই রুদ্র হইমির কাছে শুধু মানসিক সুখ চাই সেদিন হসপিটালে আমি বাবুদের আশা ছেড়ে দিয়েছিলাম শুধু তোমার জন্য আজ যদি তুমি বলছ ওদের আমাকে নিয়ে তুমি চলে যাবে তাহলে বলবো ওদের দিয়ে নয় বরং নিয়েই আমাকে জ্যান্ত কবর দিয়ে যাও চমকে উঠলো হইমি সহসর রুদ্র জোরে হাত রাখল হতভম্ব স্বরে বলল আপনি চুপ করুন অনেক বলেছেন আর কিচ্ছু শুনতে চাই না আমি আলগোজায় হৈমের হাতটা সরিয়ে দিল রুদ্র দু হাত প্যান্টের পকেটে গুজে দিয়ে দায় বলল আমি চুপই রইলাম আছি তো চুপ তোমার কাছে কিছু চাওয়ার নেই শুধু বাচ্চাদের দায়িত্ব নাও আমার কাছে থেকে যাও হইমে চোখ দুটো টলমল করছিল চট করে সে রুদ্রর বুকে কয়েকটা কিল বসালো স্বরে বলল এমন করে বলছেন যে আমি ওদের মানই পরকেও পর কেউ আরে আশ্চর্য আমার সন্তান আমার আদরে বাচ্চা কলিজের টুকরো ওদের দায়িত্ব নিতে আপনার বলতে হবে কেন আপনার থেকে ওদের জন্য আমার দরদ বেশি বুঝলেন রুদ্র চোয়াল শক্ত করে দৃষ্টি আড়াল করল নিজের ভয়াবহ শৈশব মনে পড়ছে তার হৈমির তখনকার কথা শুনে ভয়ে বুক কেঁপে উঠেছে যে ঘটনা তার সঙ্গে ঘটেছে যে পরিস্থিতি সে মোকাবেলা করেছে তা যেন তার সন্তানরা না করে হৈমি যদি বাচ্চাদের ছেড়ে চলে যায় তাহলে রুদ্রিক রুদুবাও তার মতো মাতৃহীন বড় হবে যে কষ্ট সে ভোগ করেছে তা তার সন্তানরাও করবে এটা ভাবতেই বুক কেঁপে ওঠে নিঃশব্দে নিঃশ্বাস ফেললো রুদ্র হইমি পেছন থেকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল রুদ্রকে পিঠে মাথা রেখে চোখ বুঝে বলল ভয় পাচ্ছেন রুদ্র কিছু বলতে উদ্যত হতেই হামিদার ডাক পড়ল হৈমি জামাইকে নিয়ে তাড়াতাড়ি খেতে আয় মাহের অপেক্ষা করছে দাদিনীর সাথে রুদ্র সম্পর্কে কোনো উন্নতি নেই দিনকে দিন অবনতি হতেই চলেছে এরই মধ্যে দাদিন গোপনে সুরভের সঙ্গে যোগাযোগ করছেন পাশাপাশি বাড়ির অর্ধেক অংশ রিমনের নামে লিখে দেওয়ার বন্দোবস্তও করেছেন মায়ের দ্বারা এমন কিছু হতে পারে কল্পনাতে ছিল হৃদয়নের মানুষ যা কল্পনা করতে পারে না তা ঘটে যায় অনায়াসে আবার যা কল্পনা করে তা কখনোই ঘটবার নয় হৃদয়ন মায়ের এই কর্মের জন্য সরাসরি এক রাতে প্রশ্ন করে রাগারাগি করে শেষে অভিমান করে মধ্যরাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় ঘটনাটা সম্পূর্ণ গোপন থাকত যদি না ছোটো কাকি রিনা দরজার আড়ালে থেকে সব কথা না শুনত রিনা কাকি সব কথা শুনে রুদ্রর কানে লাগিয়ে দেয় ফলশ্রুতিতে দাদিনের প্রতি ঘৃণাচা তীব্র হয় রুদ্রর সে সিদ্ধান্ত নিয়ে নেয় যত দ্রুত সম্ভব এ বাড়ি ছেড়ে চলে যাবে তার বিশ্বাস বাবাও আর এ বাড়ি মুখ হবেন না হওয়ার কথাও নয় প্রাক্তন স্ত্রী বড় ভাইয়ের বউ হয়ে তার সন্তানের মা হয়ে এ বাড়িতে অধিকার আদায় করবে চোখের সামনে এসব দেখে কি স্থির থাকা সম্ভব না সারা জীবনের জন্য এ বাড়ির সঙ্গে সম্পর্ক চুকানোর সময় এসেছে রাতিফ বড় চাচিরাও হয়তো একই কাজ করবে বাকিরা হল ছোটো চাচা তার পরিবার আর দিলওয়ার শেখের পরকের বউ বাচ্চাই হয়তো এ বাড়িতে রাজত্ব করবে বাকি জীবন মানতে কষ্ট হলেও মানতে হবে জীবন তো এটাই কিছুদিন পর মধ্যরাত সূচনার পেন ওঠে আচমকা মাহের মাকে সঙ্গে করে সূচনাকে নিয়ে সরাসরি হসপিটালে চলে যাই পথে ফোন করে দিই সূচনার বাবা আর রুদ্রকে রুদ্র আসার পরপরই নার্স জানায় সূচনার ফুটফুটে এক কন্যা সন্তান জমেছে এর মুহূর্তে ভেতর থেকে সাদা তোয়ালে পেছানো ধবধবে সাদা মুখের টকটকে লাল ছোট্ট গোল ঠোঁট মাথা ভর্তি কুঁচকুঁচে কালো চুলের বাচ্চাটিকে নিয়ে আসে সদ্য দাদি হওয়া হামিদের কোলে তুলে নেই উল্লসিত মুখে দু হাতে মুখের সমস্ত ঘাম মুছে এনে মাহের মুগ্ধ চোখে সদ্য জন্মানো নিজের অংশটুকুকে তাকিয়ে রই নার্সকে উদ্দেশ্য করে কাতর স্বরে প্রশ্ন তুলে ওর মা ওর মা ঠিক আছে আমার বউ নার্স প্রশস্ত হেসে জানাই একদম ঠিক আছে কোনো চিন্তা করবেন না সূচনার বাবা রুদ্র চিন্তিত মুখে একচিলতে হাসির দেখা মেলে রুদ্র ঝটপট হইমিকে ভিডিও কল দেয় দেখাই সূচনা মাহের মেয়েকে নিজের ছোট বাচ্চা দুটোর জন্যই হইমি আসতে পারলো না ফোনেই বাচ্চা দেখল খুশিতে গদগদ হয়ে মাহেরকে বলল এই ভাইয়া ওকে তো আমার ছোটোবেলার মতো লাগছে মাহের তৃপ্তি করে হাসল বলল ফুপির মতো হবে এটাই তো স্বাভাবিক রুদ্র ঘোর বিরোধিতা জানালো না ঘুমানোর ফলে তোমার চোখে সমস্যা হচ্ছে হইমি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সূচনা ছোটোবেলার মুখ বাবা তুমি দেখছো তো হৃদ শেখ নাতনির মুখের দিকে মমতা ভরব তাকিয়ে রইলেন রুদ্রর কথায় মাথা নাড়লেন হইমি নাক ফুলাল রুদ্রর চোখে দুষ্টু হাসি যা দেখে হইমি ফুসে উঠল ভাইকে বলল ভাইয়া সত্যিটা তুমি বলো মাহের বলল কার মতো হলে তুমি খুশি হইমি একটুক্ষণ ভেবে বলল তোমার আর ভাবির মতো মাহের আলতো হেসে বলল আমাদের মতোই হয়েছে হৈমি তোমার আমার মুখের আদল তো একই বাবা ফুপির আদলটাই পেয়েছে হামেদার ঠোঁট টিপে হাসলেন আমাদের মানুষদের মাঝে এটা খুবই পরিচিত চিত্র যখন কোনো নতুন প্রাণ পৃথিবীতে আসে তার আপনজনেরা হুড়মুড়িয়ে লেগে পড়ে কার সঙ্গে তার ঠিক কি কি মিল রয়েছে সদ্য জন্মানো শিশুটি ঠিক কার মতো হয়েছে এই উত্তর মিলনী পরিবারের লোকদের জন্য যেন বাধ্যতামূলক